আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং কি প্রবাসে যে যেখানতে দেখছেন এই ভিডিওটি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, অনেক গুরুত্বপূর্ণ, যা আপনাদের অনেক উপকারে আসবে। অনেক বন্ধুরাই কমেন্টে কমেন্ট করে বলেন যে ভাই আমাকে এমন একটি ভিডিও দেন যে স্বপ্ন দোষ থেকে কি করে মুক্ত থাকবো, এমনকি স্বপ্ন দোষ থেকে কি করে আমরা বাঁচতে পারি। আজকে এমন একটি আমল কিংবা এমন একটি পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ, যে এই পদ্ধতি ব্যবহার করলে, এই আমলটুকু করলে আপনার স্বপ্ন দোষ আর হবে না। স্বপ্ন দোষ হলে কিন্তু একটি মানুষের অনেক ক্ষতি হয় দেহের ভিতরে। যেমন দেখা যায় একটি মানুষের কি কি ক্ষতি হয়ে থাকে, যদি কোনো বন্ধুর এই স্বপ্ন দোষটা হয়ে থাকে যে অনেক দিন হয়ে গেছে স্বপ্ন দোষ হয়ে গেছে, তাহলে কি ওই মানুষটা দেখা যাবে দিন দিন শুকিয়ে যাবে এবং কি তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। এমনভাবে নষ্ট হবে স্বাস্থ্যটা যে সে হাজার খানা খাবার পরও দেখবে সে সুস্থতা ভোগ করবে না, কারণ তার কাছে একটা খুব একটা কষ্টদায়ক হবে। যেমন চলার ক্ষেত্রে শরীর অসুস্থ লাগবে, মানে একদম। যাই হোক বন্ধুরা, স্বপ্ন দোষ হলে আরও বিশেষ করে আমাদের বেশি মানুষের যে এই কষ্টটা হয়, যে পুরুষ মানুষ হোক মেয়ে হোক সবারই কিন্তু স্বপ্ন দোষ হয়, কিন্তু দেখা যায় আপনার যে 1000-এর ভিতরে এই রোগটা 1000-এর ভিতরে একজনের থাকে, অ্যাভেলেবেল কিন্তু থাকে না। হ্যাঁ, এটা খালি শুধু পুরুষের হয় না, কিছু মা বোনদেরও কিন্তু এই স্বপ্ন দোষটা হয়ে থাকে। হ্যাঁ, স্বপ্ন দোষ হওয়ার কিছু সময় আছে, এই সময়টাই স্বপ্ন দোষটা মানুষের বেশিরভাগই হয়। যেমন দেখা যায় আপনার 15 বছর থেকে শুরু করে 25 বছর 20 বছর এ পর্যন্ত কিন্তু মানুষের স্বপ্ন দোষ বেশিরভাগই হয়ে থাকে। হ্যাঁ, স্বপ্ন দোষটা হয় বেশিরভাগই, এটা হলো আমাদের নিজের কিছু ভুলের কারণে কিন্তু স্বপ্ন দোষটা হয়ে থাকে। যে আমরা যদি এই ভুলটির দিকে সতর্ক থাকি এবং মানি, তাহলে ইনশাল্লাহ স্বপ্ন দোষটা হবে না। আর আজকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ, আপনি স্বপ্ন দোষ থেকে নিজেই চিকিৎসা নিজেই করতে পারবেন, আর কারো কাছে যে আপনি 1000 টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, আরেকটা বিষয় যে দেখা যায় বেশিরভাগই পুরুষের এই স্বপ্ন দোষটা হলে কি ধরনের ক্ষতি হয়ে থাকে, যে যখন একটা পুরুষের এরকমভাবে দেখা যায় 6 মাস 1 বছর স্বপ্ন দোষ হয়ে থাকে, তাহলে কি হবে, তার যে গোপন অঙ্গটা আছে সেই অঙ্গটা দিন 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 ছোট হয়ে যাবে, এমনকি চিকন হয়ে যাবে। এমন সময় যাবে যে অনেক দিন হয়ে যায়, তাহলে জিনিসটা একবারে ছোট হয়ে যাবে, তখন ও বিবাহ করার পরে তখন দেখা যাবে সে সহবাস করতে পারে না, ঠিক আছে। এরকম বড় ধরনের একটা রোগ হয়ে যাবে, পরে হাজার হাজার টাকা ব্যয় করেন কিন্তু আপনাদের কোনো কাজে আসে না। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে এলে শেয়ার করবো যে আপনারা কী করে চিকিৎসা করবেন। বন্ধু, যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে থাকেন পাশে। আমি আপনাদের জন্য ভালো ভালো ধরনের ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি আছে, আমি নিয়ে হাজির হবো, আপনাদের যেটা উপকার আসবে সেই ভিডিওটা দিব ইনশাল্লাহ। তাছাড়া আমি দেওয়ার কখনো চেষ্টা করি না, যেটা আপনাদের উপকার না আসবে সেটা আমি দিতে চাই না, আর যেটা উপকার হবে সেটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিব। যাই হোক বন্ধুরা, এখন কীভাবে কী চিকিৎসাটা করবেন, দেখা যায় যেই সকল বন্ধুদের স্বপ্ন দুষ্ট হয়ে থাকে আপনারা কী করবেন, কিন্তু বিভিন্ন জায়গায় আপনার চিকিৎসা যদি করে থাকেন তাহলে একটি, আর যদি দেখা যায় না কোথাও চিকিৎসা করেন নাই, আপনি নিজেটা নিজে করতে পারবেন, ঠিক আছে। এটি কিন্তু চিকিৎসাটা আপনি দুইভাবে করা যায়, একটা ভাব হইলো যে তাবিজ কবজের বৃদ্ধির দিকে একটা চিকিৎসা করা যায়, আরেকটা চিকিৎসা করা যায় যে তাবিজ ছাড়া। আমি মানুষকে যেটা বইলা থাকি, যারা দেখা যায় 18 টাকা পয়সা নাই, তাদেরকে আমি বইলা দিই, তারা নিজেরা চিকিৎসা করে, আর আমার কাছে থাকলে আমি তাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। যাই হোক, আপনারা কীভাবে কী চিকিৎসাটা করবেন, এই স্বপ্ন দোষ থেকে বাঁচার জন্য কী উপায়টা আপনি ব্যবহার করবেন, আমি বলি ইনশাল্লাহ কাজ হবে 100-100। কিন্তু সবার আগে যেটা প্রয়োজন হবে আপনাদের, আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদি আপনার ভিতরে বিশ্বাস একটু কম থাকে, তাহলে কিন্তু আপনি এই চিকিৎসাটা সফল হতে পারবেন না, আর যদি বিশ্বাস থাকে 100% ইনশাল্লাহ আপনি সফল হবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যাই হোক, আমরা কিন্তু এই যে দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু যা চিকিৎসা করি, তার কী যা চিকিৎসা করে, এটি কবিরাজের কিন্তু একটা গোপন তত্ত্ব আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো ইনশাল্লাহ, একদম গোপন তত্ত্ব, যেটা আপনি নিজেও চিকিৎসা করতে পারবেন এমনকি আরেকজনকে চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ, আপনাদের উপকার আসবে। তো যাই হোক বন্ধুরা, মসজিদের পানি লাগবে, 60টা মসজিদে পানি আপনার সংগ্রহ করতে হবে, 60টা মসজিদের পানি।
আপনি যে সময় যান 60টা মসজিদের পানি ফজরের নামাজে পরে সংগ্রহ করলে বেশি কার্যকর হবে। 60টা মসজিদের পানি একটা বোতলে করে সংগ্রহ করবেন। যেমন দেখা যায় আপনি মসজিদে গেলেন, পানি সংগ্রহ করলেন, সেখানে যে কলটা বিসমিল্লাহ বলে তিনবার সারবেন, এভাবে এইভাবে বিসমিল্লাহ একবার সারবেন, আবার অফ করবেন, আবার বিসমিল্লাহ বলে আবার সারবেন, একবার অফ করবেন, এইভাবে তিনবার বলবেন, চারবারের মাথায় যে বিসমিল্লাহ বলবেন সেখান থেকে পানি নিয়ে আসবেন। এরকম ভাবে 60টা মসজিদের পানি আপনি সংগ্রহ করবেন। ঠিক আছে, 60টা মসজিদে পানি সংগ্রহ করা আনার পরে তারপরে বাসায় আসবেন, কিন্তু এই পানিটা যেন কখনো মহিলা যেখানে কিছু মহিলার সমস্যার কারণে ওদের আশেপাশে নেবেন না, যে আপনি সেবে রাখবেন যে পাক পবিত্র, আপনি নিজে অজু করে যাবেন, এবং কি যাওয়ার কালে আপনি সেটা বন্ধ করে নেবেন, সুরা আপনি রায়তুল কুরসি পড়েন, আপনি যে কোনো সুরা পড়ে আপনি শরীরটা বন্ধ করে নেবেন, তারপর আপনি পানিটা সংগ্রহ করবেন। তো পানিটা আয়না বাসায় রাখার পরে কি করবেন, একটু সর্ষের তেল নেবেন, যেটা কেউ ব্যবহার করে না, ইনটেক সর্ষের তেলটা এরকম অল্প কিছু পরিমাণ সর্ষের তেল নেবেন। সর্ষের তেল নিয়ে সামনে রাখবেন আর সে পানিটাও সামনে রাখবেন, দুইটা সামনে রাখবেন। আপনি পাক পবিত্র হয়ে অজু করে তারপর আপনি বসবেন, একটা জায়নামাজে বসে আপনি, তারপরে বসার পরে আপনি নিজের শোলটাকে বন্ধ করবেন। বন্ধ করার পরে দুরুদে ইব্রাহিম তিনবার কিংবা সাতবার আপনি পাঠ করবেন আগে, অতি প্রথম এটা পাঠ করার পরে আপনি ওই পানিটা সামনে রাখা অবস্থায় পাঠ করার পরে আপনি কি করবেন, সুরা ফাতিয়া সাতবার পড়বেন, 60টা ওই পানিতে একটা ফুঁক দিবেন, এবার ওই তেলটা আছে তেলের মধ্যে একটি ফুঁক দিবেন, বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিয়া সাতবার পরে 60টি ফুঁক দিবেন, এটা হলো সুরা ফাতিয়া পড়লেন। তারপর আপনি পড়বেন আয়াতুল কুরসি সাতবার পাঠ করবেন, সাতবার পাঠ করবেন, বিসমিল্লাহ সহকারে পড়বেন, পড়ে 60টি এই তেলের রূপে একটি ফুঁক দিবেন, ওই পানির রূপে একটি ফুঁক দিবেন। বন্ধুরা সুরা এখলাস পড়বেন সাতবার পরে, বিসমিল্লাহ সাতবার পরে 60টি ফুঁক দিবেন ওই তেলের উপরে, ওই পানির উপরে। তারপরে সুরা ফালাক পড়বেন সাতবার, সাতবার পরে ওই পানিতে ফুঁক দিবেন আর তেলের উপরে ফুঁক দিবেন। আর সুরা নাস যেটা, এটা পড়বেন সাতবার পরে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিবেন, তেলের উপর ফুঁক দিবেন, তাহলে আপনার তেলটা তৈরি হয়ে গেল। এখন আপনি ব্যবহার করার নিয়মটা জেনে নেন। আপনি কি করবেন, একবার সকালে এই তেলটি ব্যবহার করবেন, একটু পানি মাথায় দিবেন, তিনবার দিবেন, আর অল্প 3 ডুব পরিমাণ পানি আপনি খাবেন। আর এটা কিন্তু একবার সকালে করলেন, বা রাত্রের কাজটা হলো যে যখন আপনি রাতে বিছানায় শুতে যাবেন, অজু করে আসবেন, নাকি পাক পবিত্র হয়ে অজু করে আসার পরে কি করবেন, আবার ওই নিয়মে তিনবার মাথায় দিবেন, আর শরীরে দিবেন, ছিটা দিবেন, আর নাকে মুখে দিবেন, এবং নাভির নিচে তেলটা দিবেন না, তেলটা উপরে দিবেন, আর পানিটা আপনি মাথায় দিবেন, 3 ডুব খাবেন, আর বাকি অল্প কিছু পানি সারা ঘরে ছিটিয়ে দিবেন। এইভাবে আপনি সকালে একবার ছিটাবেন, রাতে একবার ছিটাবেন, এইভাবে আপনি কিছুদিন করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার স্বপ্ন দোষটা বন্ধ হয়ে যাবে, আর এগুলো আপনার কাছে আসবে না। কিন্তু আপনি শোয়ার কালে কিছু আমল আছে, এটা আপনি করতে হবে। যখন আপনি বিছানায় শুইতে যাবেন, শোয়ার আগের দিয়ে আপনি অজু করতে হবে, অজু করে তারপরে তেলগুলি ব্যবহার করতে হবে। করার পরে আপনি যখন শুইতে যাবেন, ডান কাত হয়ে শুবেন, শোয়ার সময় কোনো আজে বাজে চিন্তা করবেন না, একটা খেয়াল রাখবেন যে আল্লাহর প্রতি দেন, আল্লাহর প্রতি খেয়াল, এমন একটা খেয়াল রাখবেন, রাখার পরে শুইবেন, এই অবস্থায় ঘুমাবেন। আবার সকালে উঠার পর আবার অজু করে আপনার যে গায়ে গোসল ধরেন যা করার পরে ওই তেলটি আবার ব্যবহার করবেন। এইভাবে কিছুদিন করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার স্বপ্নদোষটা থাকবে না। কারণ স্বপ্নদোষ হওয়ার একটি কারণ যে একটি জিন আছে, যে জিন কিন্তু 2 প্রকার হয়, একটি হয় মেয়ে জিন আর একটা হয় পুরুষ জিন। যদি ছেলেদেরকে ধরে পুরুষ জিনটা আসে, মেয়ে জিনটা আসে নারীর স্রোতে আসে, আসার পরে সে সুন্দরী নারীর স্রোতে আসার পরে এই কাজটা হয়। কিন্তু যখন আপনি তেলটি ব্যবহার করবেন তখন তারা কিন্তু আর আসবে না, আর আপনার স্বপ্নদোষ্ট হবে না। আবার এইটা কিন্তু শুধু পুরুষে ব্যবহার করতে পারবে তা না, এটা কিন্তু মেয়েরাও ব্যবহার করতে পারবে। কিছু মেয়েদেরও কিন্তু দেখা যায় স্বপ্নদোষ্ট হয়ে থাকে, এটা কিন্তু আমার কাছে যখন আসে আমি তো দেখি, মানুষ উনিকে বলে যে এটা চিকিৎসা তকবির টকবির আমি দিই, যাই হোক, তাই বুঝে কিন্তু ভাই আপনাদেরকে আমি দিয়ে পাঠাতে পারবো না, এরকম কোনো কিছু আমি কিন্তু করি না, আমি ব্যবসা করি না। আমার কাছে আশেপাশে যারা থাকে তাদেরকে আমি দেই, আর ইনশাল্লাহ আপনি কমেন্ট করবেন তাহলে আমি ওইটা নিয়ে আসবো যে আপনাদের উপকারে আসেন। ঠিক আছে বন্ধুরা, আর আপনি কি করবেন, আরও একটি কথা বলে রাখি যে কিছু বড়ই পাতা আপনি পানিতে দিয়ে সে পানিটা ফুটিয়ে সে বড়ি
পানিটা, পরি পাতার পানিটা আপনি বোতলে ভরে রাখবেন, সেই পানিতে কি অল্প পানি পরিমাণে গোসলে পানি দিয়ে সেই পানিতে গোসল করবেন, এইভাবে করবেন, ঠিক আছে। আর তেলটা এইভাবে ব্যবহার করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার স্বপ্ন দুঃস্বপ্ন থেকে আপনি মুক্তি পাবেন, আল্লাহ এই ওসিলায় আপনাকে রক্ষা করবে, কারণ আল্লাহ ছাড়া কেউ রক্ষা করিয়া নাই। কারণ দেখা যায় যখন আপনি শরীর থাকবে পাক পবিত্র আল্লাহকে বিশ্বাস করে রাখবেন, তখনই কিন্তু আপনার যে রোগটা আসতেছে ওটা সরে যাবে গা। কিন্তু বন্ধু বিশ্বাসটা কিন্তু 100 ভিতরে 100% রাখতে হবে, কারণ বিশ্বাস যদি আপনি গাফিলিতে থাকে তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আর যদি আপনি বিশ্বাস করেন যে ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ ভালো করবে এই ওসিলা স্বরূপ, তাহলে আপনি সুস্থ হবেন, ভালো হবেন। আর যখন ব্যবহার করলাম কাজ হয় কি না হয় এরকম যে ভাবেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহর প্রতি এক বিশ্বাসী থাকবেন, ইনশাল্লাহ আপনি কাজ হবে 100%। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা লম্বা হয়ে গেল গা, আপনাদের অবশ্যই কেমন ধরনের ভিডিও প্রয়োজন আমি বলবেন, কমেন্টে কমেন্ট করে বলবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আমি চাই আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার কিন্তু অনেক ভালোবেসে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, খুব ভালো লাগে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, মহব্বত, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের কেমন ধরনের ভিডিও কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো। বন্ধুরা সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।